দর্শক আমরা এখন উপস্থিত আছি ধনবাড়ি উপজেলার পাইসকা ইউনিয়নের কয়রা গ্রামে তো এখানে দর্শক একটি আশ্চর্য ধরনের একটি ঘটনা ঘটেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আশ্চর্য ধরনের একটি খেলার আয়োজন করেছে কয়রা গ্রামের ময় মুরব্বীরা তো সেই কি খেলা তো সেই বিষয়ে এখানে একজন দেখা যাচ্ছে যে মুরব্বী একজন রেফারগিরি রেফারিগিরি করতেছে তো তার কাছ থেকে আমরা শুনি

আচ্ছা তো ধন্যবাদ দর্শক আমরা এখন সেই খেলাটি আমরা উপভোগ করি দর্শক খেলাটি শুরু হয়ে গেছে দেখা যাক চমৎকার খেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণ একটি খেলা শুরু হয়েছে কে কার বেলুন ফোটাতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আশ্চর্য ধরনের খেলা কে কার বেলুন পারে দর্শক দারুণ একটি খেলা শুরু হয়েছে দারুণ দারুণ একটি খেলা দর্শক আপনারা উপভোগ করছেন ধনবাড়ি উপজেলার ইউনিয়নের কয়রায় এই খেলাটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কে কার বেলুন ফটাইতে পারে তো দর্শক এখন দেখা গেল এই মেয়েটি ফার্স্ট হয়েছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি বর্ষা বর্ষা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে ক্লাস ফোরে তোমার স্কুলের নাম কি বেরিপুটাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা সেকেন্ড কে হলো তোমার নাম কি সেতু সেতু তুমি কোন ক্লাসে পড়ো আজকে যে যে খেলাটা যে হলো তোমার কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো আচ্ছা বর্ষা আজকে যে খেলাটা খেললা এর আগে এরকম খেলা খেলছো জি না এই খেলাটা তোমার কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা তোমার নাম কি সোয়া এই খেলা এর আগে খেলছো না কেমন লাগলো আজকে খেলায়ে অংশগ্রহণ করছিলা ভালো ভালো লাগছে তোমার নাম কি আমার নাম খাদিজা খাদিজা এই আগে এই খেলা খেলছো আজকে যে খেলাটা খেললা কেমন লাগছে মজা আচ্ছা ধন্যবাদ তোমার নাম কি ঋতু 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 তুমি আজকে যে খেলাটা খেল খেলছো কেমন লাগলো ভালো আচ্ছা ধন্যবাদ তোমার নাম কি লাবণী লাবণী আজকে এই প্রথম এই খেলা খেললা এর আগে খেলছো এই বেলুন খেলা খেলছো না হ্যাঁ না আচ্ছা এই যে পুরস্কার যে পাইছো খেলায় অংশগ্রহণ করছো তোমরা হয়তো ফার্স্ট সেকেন্ড হতে পারে নাই তাতে কি তোমাদের মন খারাপ না আচ্ছা ধন্যবাদ তো এদিকে দর্শক এখন এখানে যারা এই এলাকায় যারা মুরব্বী আছেন তারা এই যে প্রথম এবং দ্বিতীয় কে পুরস্কার হাতে তুলে দিবেন আমরা দেখতে থাকি আচ্ছা আগে যায় না আগে যায় না নাও নাও আগে আগে আচ্ছা তোমার নাম কি আচ্ছা এই যে আজকে যে এই যে এই বেলুন খেলায় যে দ্বিতীয় স্থান অধিকার করলো তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ধন্যবাদ

যদি আপনাদের ভালো লেগে থাকে তো মেহরবানীপূর্বক আপনারা আমাদের পেজটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন আমি সাজন আহমেদ রাজু কয়রা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ